স্বপ্নম ইয়াসমিন বুবলি ছিলেন সংবাদ পাঠিকা। বাংলা ভিশনে সংবাদ পাঠ করে দেশের খবর জানাতেন তিনি। 2016 সালে শাকিব খানের বিপরীতে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই নিজেই খবরে পরিণত হন। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন বুবলি, তার নাম ছড়িয়ে পড়ে সর্বত্র। বসগিরির পর বুবলি কাজ করেন শুটার, রংবাজ, অহংকার, চিটাগাঙ্গা পুয়া, নোয়াখাইল্লা মাইয়া, ক্যাপ্টেন খান ও পাসওয়ার্ড ছবিতে। এসব ছবিতে দিন দিন নিজের অভিনয়ের উন্নতি দেখিয়েছেন বুবলি। তবে শাকিব নির্ভর নায়িকা তকমাটি কাটেনি তার। যখনই শাকিবের বাইরে গিয়ে অন্য নায়কের সঙ্গে কাজ করতে শুরু করলেন, তখনই আড়ালে চলে গেলেন বুবলি। নানা গুঞ্জন আর আলোচনার মুখে বুবলির নাম জড়িয়েছে শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে। এমন কথাও ছড়িয়েছে চলচ্চিত্র পাড়ায় গর্ভবতী বুবলি। সন্তান জন্মদানের জন্য নিজেকে সব ধরনের শুটিং থেকে দূরে রেখেছেন। কেউ কেউ দাবি করেছেন তিনি লন্ডনে রয়েছেন। বেশ কিছু সূত্র আবার নিশ্চিত করেছে ঢাকাতেই রয়েছেন বুবলি। করোনার কারণে তিনি শুটিং থেকে দূরে, হয়তো শিগগিরই দেখা দেবেন নতুন কোনো খবর নিয়ে। এসবের ভিড়ে নতুন করে চলচ্চিত্র পাড়ায় আলোচনা হচ্ছে শাকিব বুবলি জুটির ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে বুবলির সঙ্গে আর জুটি বেঁধে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। তারই ঘনিষ্ঠ কিছু সূত্র দাবি করছে শুধু বুবলি নন, কোনো নায়িকার সঙ্গে জুটি নির্ভর হতে চাইছেন না দেশ সেরা এই নায়ক। কাজ করবেন তিনি সবার সঙ্গে, পরিচালক প্রযোজকদের চাহিদা অনুযায়ী। সেই সঙ্গে তিনি ভাবছেন বয়সের সঙ্গে সঙ্গে নিজের চরিত্র বাছায় মনোযোগী হবেন আরও। নিজেকে অমর করে রাখা যায় এমন কিছু গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে হাজির করতে চাইছেন শাকিব। মুক্তির অপেক্ষায় থাকা অনন্য মামুনের নবাব এলএলবি ছবিটি যার দৃষ্টান্ত হতে যাচ্ছে। ছবিটি নিয়ে শাকিবের অনেক প্রত্যাশার কথা এরই মধ্যে জেনেছে সবাই। আলোচনায় আসা শাকিবের নতুন সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন প্রযোজক ও নির্মাতারা। তাকে নিয়ে নতুন করে ছবি নির্মাণের কথা ভাবছেন যারা, তাদের তালিকায় তাই বুবলির নাম নেই। সবাই শাকিবের সঙ্গে নতুন নায়িকাদের জুটি খুঁজে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে বুবলির সিনেমার ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বর্তমানে এই নায়িকার হাতে আছে সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো নামের ছবিটি। এখানে বুবলির নায়ক নিরোধ হোসেন। এরপর নতুন কোনো ছবিতে এ নায়িকার নাম শোনা যায়নি। সে নিয়ে বুবলির খুব একটা ভাবনা হয়তো নেই। তার হঠাৎ নীরবতা সে ইঙ্গিতই দিচ্ছে। তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেন না, তার সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মেলে না আজকাল। তার সঙ্গে সিনেমা না করার ব্যাপারে শাকিবের নতুন সিদ্ধান্তের কথা জেনেই কি নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন বুবলি? ক্যাসিনোর পর আর কি দেখা যাবে না তাকে অভিনয়ে? যদিও বা করেন, শাকিব ছাড়া অন্য নায়কদের সঙ্গে কতটা সফল হতে পারবেন বসগিরি করা এ নায়িকা? সব রহস্য আর কৌতূহলের জবাব বুবলি দিতে পারেন। গুমোট এই পরিস্থিতিতে তাই বুবলির মুখ খোলা জরুরি। আজ এখানেই সমাপ্তি টানছি দর্শক, দেখা হবে আগামী আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।